জায় হিন্দ এভিওয়ান ওয়েলকাম টু ডিফেন্স ড্রিম ইউটিউব চ্যানেল বন্ধুরা আইটিএপি তরফ থেকে তোমাদের কনস্টেবল পদে একটা নতুন ভর্তি জারি করে দিয়েছে অর্থাৎ ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে তোমাদের কনস্টেবলের একটি নতুন ভর্তি জারি করেছে যেখানে তোমরা সিম্পল টেন পাস যোগ্যতাতে আবেদন করতে পারবে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে অল ডিটেলস আলোচনা করবো এখানে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের সিলেকশন প্রসেস কী থাকবে এ টু জেড ডিটেলস তোমাদের সাথে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তোমরা যদি আইটি ইপি কনস্টেবেলে যেতে চাও তাহলে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই কমপ্লিট দেখবে বন্ধুরা তোমরা অনস্ক্রিন অফিসিয়ালি নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ এটা ইন্দো তিব্বত বর্ডার পুলিশ পোস্ট মিনিস্ট্রি অফ হোম অফিসিয়ান্স তরফ থেকে জারি করা অফিসিয়ালের নোটিফিকেশন প্রথমেই বন্ধুরা এখানে তোমাদের উপরে বলা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন অনলি অর্থাৎ এখানে কেবলমাত্র তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে আইটিপির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নেক্সট এখানে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলসটা দেওয়া আছে দেখে নাও এখানে টোটাল তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সি আছে চারশো আঠান্নটি এবং এখানে তোমাদের পোস্ট নেম আছে কিন্তু কনস্টেবল ড্রাইভার অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের যে পোস্ট এটা কিন্তু কনস্টেবল ড্রাইভারের ভ্যাকেন্সি থাকছে যেখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি চারশো আঠান্ন ইউআর এসটি এস সি ও বি এস ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সিটা আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া আছে নেক্সট এবার এখানে তোমাদের এলিজিবিলিটি কন্ডিশন এলিজিবিলিটি কন্ডিশনে এখানে তোমাদের প্রথমে বয়স কিছু হয়েছে দেখে নাও বয়স এখানে বলা রয়েছে মিনিমাম একুশ এবং ম্যাক্সিমাম সাতাশ অর্থাৎ তোমাদের বয়স যদি একুশ থেকে সাতাশের মধ্যে হয়ে থাকে সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এডুকেশন কোয়ালিফিকেশন বলা রয়েছে সিম্পল টেনপাস তোমরা যদি সিম্পল পাস হয়ে থাকো যে কোনো বোর্ড থেকে যে কোনো শাখায় সেই ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে কিন্তু এখানে তোমাদের এইচএমি ড্রাইভিং লাইসেন্সটা অবশ্যই চাওছে অর্থাৎ হেভি মোটর মোটরভেকাল যে ড্রাইভিং লাইসেন্স সেটা কিন্তু এখানে হয়েছে কারণ এটা যেহেতু তোমাদের একটা ড্রাইভার পদের ভ্যাকেন্সি সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা অবশ্যই এখানে শো করতে হবে নেক্সট এখানে তোমাদের যে এজ লিমিট সেই যে ডেটটা কাউন্ট করা হবে সেই ডেটটা এখানে তোমাদের দেওয়া রয়েছে ছাব্বিশ জুলাই দু হাজার তেইশ এই ছাব্বিশ জুলাই দু হাজার তেইশ অনুসারে যে তোমাদের এজ লিমিটের ডেট সেটা কিন্তু এখানে কাউন্ট করা হবে নেক্সট বন্ধুরা এখানে তোমাদের অ্যাপ্লাই মোড অ্যাপ্লাই মোডটা থাকছে অনলাইন মোড এখানে যখন তোমরা অনলাইনে অ্যাপ্লাই করবে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি একশো টাকা করে নেওয়া হবে নেক্সট এবার বল রাখি এখানে তোমাদের সিলেকশন প্রসেস সিলেকশন প্রসেসে প্রথমে হবে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তারপর হবে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তারপর হবে তোমাদের রিটার্ন এক্সাম অর্থাৎ তোমাদের যে লিখিত পরীক্ষা সেটা হবে তারপর হবে তোমাদের ডকুমেন্টস ভেরিকেশান ডকুমেন্টস ভিফিফিকেশনের পরে হবে কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট বা স্কিল টেস্ট অর্থাৎ এটা যে তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট হবে এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের ড্রাইভিংয়ের উপর তোমাদের প্র্যাকটিক্যাল টেস্টটা হবে তারপর হবে তোমাদের মেডিকেল এক্সাম দেন তোমাদের মেন লিস্ট কিন্তু জারি হয়ে যাবে এবার বন্ধুরা সব থেকে ইম্পর্টেন্ট বিষয় এখানে তোমাদের অ্যাপ্লাইটা কবে থেকে শুরু হচ্ছে অ্যাপ্লাইটা বন্ধুরা তোমাদের শুরু হচ্ছে সাতাশ জুন দু হাজার তেইশ সাতাশ জুন দু হাজার তেইশ থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু হচ্ছে যেটা চলবে তোমাদের ছাব্বিশ জুলাই দু হাজার তেইশ পর্যন্ত অর্থাৎ তোমাদের এক মাস কিন্তু অ্যাপ্লাই চলবে এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় এই ভ্যাক্যান্সিদের কেবলমাত্র এখানে বলা হয়েছে মেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে এখানে কিন্তু ফিমেল ক্যান্ডিডেটরা তোমরা অ্যাপ্লাই করতে পারবে না এই ভ্যাকসিটা কেবলমাত্র মেল ক্যান্ডিডেটের জন্য তো আশা করছি বন্ধুরা তোমরা পুরো বিষয়টা বুঝে গেছো আর এই নোটিসটা যদি তোমরা ডাউনলোড করতে যাও ডিফেন্স টিম যার অফিসাল টেলিগ্রাম গ্রুপে যাবে ওখানে আমি নোটিশটা দিয়ে দিচ্ছি ওখান থেকে তোমরা চাইলে কিন্তু ডাউনলোড করে দেখে নেবে তো আশা করছি তোমরা পুরো বিষয়টা বুঝে গেছো এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে খুব শীঘ্রই তোমাদের রিপ্লাই করে দেবো তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার পরিবর্তিত নতুন কোন আপডেট সাথে জয় হিন্দ বন্ধা মাতরম